প্রিয় দর্শক, লেজান আমার আমিতে সাদর আমন্ত্রণ। আমাদের আজকের পর্ব একটি বিশেষ পর্ব, একজন বিশেষ মানুষের স্মরণে। আমাদের পপ সম্রাট আজম খান আমাদের মাঝে আর নেই, কিন্তু তিনি রেখে গেছেন তার যোগ্য উত্তরসূরি। আজম খানের গান শুনে, তাকে দেখে যে তরুণ স্বপ্ন দেখেছিল তার মতো হবেন, আজ তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে তিনি শুধু আজম খানকে নিয়ে কথা বলবেন। সুধীবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সবার প্রিয় লেজেন্ডারি মিউজিশিয়ান আয়ুব বাচ্চু। বাচ্চু ভাই, আপনি কেমন আছেন এই প্রশ্ন করব না, আপনার উপলব্ধির কথা শুনতে চাই। আমার যেমন লাগছে এটা অবিশ্বাস্য যে আমি পৃথিবীতে দুইটা মানুষকে এই বয়স পর্যন্ত নিজের হাতে শোয়াতে পেরেছি, তার মধ্যে প্রথমজন হচ্ছে আমার মা, আমি যাকে নিজের হাতে কবরে শুয়েছি। দ্বিতীয়জন হচ্ছেন আমার গুরু, আমার খুবই শ্রদ্ধেয়, আমার প্রাণের মানুষ, আমি যাকে অনেক অনেক লাভ করি, পপ গুরু সবাই বলে, আমি বলি আমার গুরু। তো ওনাকে আমি নিজের হাতে, আরও আমার সাথে হানিফ ভাই ছিল, হানিফ সংকেত সাহেব, বিপ্লব ছিল, একসাথে আমরা নেমে, এবং ওনার সন্তানও ছিল, আমরা একসাথে নামিয়েছি। তো এটা আমার জীবনে একটা অদ্ভুত উপলব্ধি যে আপন কাউকে যখন রেখে একটা মানুষ উঠে আসে উপরে, আমার মনে হয় যাদের আপন যায় শুধু তারা জানে। আমার চেয়েও বেশি কষ্ট হয়তো না, আমার চেয়েও বেশি কষ্ট পাচ্ছে ওনার পরিবার, ওনার মেয়েরা, দুটো মেয়ে, ওনার ছেলে, ওনার আত্মীয় অনাত্মীয় যা আছেন, আর আমরা কষ্ট পাচ্ছি ওনাকে আর কাছে পাবো না বলে, ওনার অভিমানের কথা শুনতে পারবো না, আমাদের অভিমান ওনাকে বলতে পারবো না, আমাদের চাওয়া পাওয়া ওনার সাথে শেয়ার করতে পারবো না। আচ্ছা বাচ্চু ভাই, আমরা জানি যে তিনি আপনাকে অনেক স্নেহ করতেন, আমাকে স্নেহ করতেন, তো তার সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল? 76, তখন আমি শিশু মাত্র আর কি, তো সেই সময় আমি খুবই খুবই ছোট। ওই সময় উনি মুসলিম হলে একটা শো বাজাতে গেলেন চিটাগং, আমি তখন চিটাগংয়ে থাকতাম, আমি ক্লাস প্রবাবলি ক্লাস ফাইভ কি সিক্সের, ফাইভে হবে, আই লস্ট মাই মেমরি। তো ওই শোতে আমি ওনার কাছে পর্যন্ত পৌঁছে গেলাম, যে কোনো একভাবে হোক মানুষের মাথার উপর টুপুর দিয়ে জনস্রোতের মধ্যে সাঁতরিয়ে আর কি গুরুর কাছে পৌঁছালাম, উনি আমাকে অনেক আদর করলেন। কিন্তু প্রেমটা অনেক বেশি গাঢ় হয়েছে 94 থেকে, মানে একেবারে 94 থেকে আমি গুরুর আসল সান্নিধ্যটা পেলাম, তখন আমি ওনার কাজও একটা করার সুযোগ পেলাম। 2004 এসে যখন উনি আমাকে আরেকটা অদ্ভুত আদর করা শুরু করলো, সেটা আরও ভয়ানক, সেটা হচ্ছে উনি আমার জন্য যাত্রাবাড়ি থেকে বোধহয় সম্ভবত নিজে জোগাড় করতেন অর্জুন গাছের ছাল এবং মাশরুম, মাশরুমের গুঁড়া নিজে শুকাতেন, নিজে গুঁড়া করাতেন, এই দুইটা জিনিস আমাকে দিতেন, এবং তিলের তেল, কালো ব্ল্যাক অয়েলটা, তারপরে আরও ইত্যাদি হর্তকি বলে, এগুলি অদ্ভুত অদ্ভুত সব জিনিস দিতেন। তা আমি বলতাম গুরু এগুলি কেন খাবো, বলে এগুলো তোমার বোঝার দরকার নেই, এটা তোমার শরীর বুঝলো হলো, তুমি খেতে থাকো। এবং এই অর্জুন গাছের পানি খেয়ে আমার দেখলাম যে বেশ ভালোই লাগলো, বেশ কমফোর্টেবল। প্রথম যখন আপনি ওনাকে দেখলেন, প্রথম যখন দেখা হলো, তখন আপনার উপলব্ধিটা কেমন ছিল, উনি আপনাকে কি বলেছিলেন? একেবারে অন্যরকম, আমার কাছে ওটা মানে ঐশ্বরিক একটা ব্যাপার মনে হচ্ছিল, লম্বা চুল, লম্বা মোচ, লম্বা দাড়ি, এই লম্বা চোর একটা মানুষ শুকনা পাতলা লিকলিকে লম্বা করে দাঁড়িয়ে আছে, এরকম হাত তুলে করলো, আর আমিও মানুষের মাথার উপরে সাঁতরে ওনার কাছে পৌঁছে গেলাম। ওনার প্রথম কথাটা আপনাকে কি ছিল সেটা কি খেয়াল আছে? তুমি অনেক বড় হবা, আমি বলছি আমি স্যান্ডেল হারাই ফেলছি, বলে অসুবিধা নেই, তুমি অনেক বড় হবা। ওনার কাছে পৌঁছাতে গিয়ে আমি স্যান্ডেল হারাই ফেলছিলাম। দেখা গেছে যে উনি কখনো কোনো কিছু প্রয়োজন হলে আপনি এগিয়ে গিয়েছেন, যে কোনো কিছু আপনার ভেতর থেকে একটা কিছু কাজ করেছে তার জন্য করতে হবে, তো এটা কোন উপলব্ধি থেকে, কোন অনুভূতি? আমি তো ওনার প্রেমে মশগুল ছিলাম। এখানে মনন আরেকটা বলা দরকার, ওনার আরও এক ঝাঁক ভক্ত আছে আমার মতো, যারা নর্থ আমেরিকায় থাকে, সাউথ এশিয়ান মিউজিক সোসাইটি, ওদের একটা মিউজিক্যাল সোসাইটি আছে, জাকারিয়া জ্যাক আমার ব্রাদার মানুষ, আমার বন্ধু মানুষ, কিরণ ভাই এবং আরও প্রচুর কয়জন, ওনারাও কিন্তু একই রকম ভালোবাসে আজম ভাইকে, মানে মান অভিমান বাড়তে ছিল শুধু কে কার চেয়ে বেশি ভালোবাসবো আমরা আজম ভাইকে। তখন আজম ভাই বলতেন তোমরা সবাই তো আমার কাছে একই। এবং আমি ওনাকে একটা জিনিস বলতে শুনেছি, উনি কখনো আলাদা করে তোমাকে বলবে না যে মুনমুন তুমিই সবচেয়ে ভালো, এটা বলবে না, কখনো আমাকে বলবে না যে তুমিই সবচেয়ে ভালো, এটা বলবে না,
ওনার কাছে সবাই ভালো। উনি একটা অদ্ভুত মানুষ ছিল, ইন এ সেন্স আমি বলবো, যুদ্ধ করে ফিরে এসে এই দেশটা স্বাধীন করেছেন, একজন মহান মুক্তিযোদ্ধা। জীবনযাপন ছিল অতি সাধারণ। এটা কেন? কারণ পপ মিউজিক যারা করছেন তাদেরকে আমরা কিন্তু দেখি তারা খুব একটা ওয়াইল্ড লাইফ লিড করছেন, তিনি সম্পূর্ণ বিপরীত। সেটা কেন? ওনার কথা হচ্ছে উনি যত সাধারণ থাকতে পারবেন তত ওনার শান্তি। উনি একটু মুরগিকে একটু আদার খাওয়াতে পারলে ওনার ভাল লাগে। ওনার একটা মুরগি ছিলেন, ওনার একটা ডালিম পাকলো কিনা গাছে এটা দেখে উনি খুশি হয়ে যেতেন। এত সিম্পল। তো এই সিম্পল মানুষটার মতো যদি হতে পারতাম, আই সোয়ার মুনমুন, আই উড হ্যাভ বিন হ্যাপি লাইক এনিথিং। আমার বোধহয় আসলে এখন সব ত্যাগ করতে ইচ্ছা করতেছে আমার, কিন্তু আমরা তো অনেক কিছুতে জড়িয়ে গেছি, স্টুডিও, মিউজিক, দিস দ্যাট। গুরু তো শুধু গাইতেন আর সুর করতেন আর গাইতেন। এবং আরেকটা হিউজ ইনফরমেশন যেটা আমি কয়েকদিন আগে জেনেছি, আমাদের আমার বন্ধু অবশ্য ফিডব্যাকের লাবুর রহমান। আচ্ছা, আমি এখানে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতি নেওয়ার পরে আমি আপনার থেকে এই কথাটি জানবো। প্রিয় দর্শক, কথা হচ্ছিল আমাদের পপ সম্রাট আজম খানকে নিয়ে। আমাদের সাথেই থাকুন, ফিরছে ছোট্ট বিরতির পর। যে ডান্সটা উনি করে গানের সাথে, যে নাচটা, ওনার যে মুদ্রাটা। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম নিজান আমার আমিতে। আমার সাথে আজকে উপস্থিত রয়েছেন আমাদের লেজেন্ডারি মিউজিশিয়ান আয়ুব বাচ্চু, আর আমরা কথা বলছি আমাদের পপ সম্রাট আজম খানকে নিয়ে। ভাই, বিরতিতে যাওয়ার আগে বলছিলেন একটা তথ্য, লাবুর কথা। হ্যাঁ, লাবু ইজ এ গুড গিটারিস্ট, ভালো টিউন করে, ফিডব্যাকে বাজাচ্ছে এখন, আমাদের খুব প্রাণপ্রিয় বন্ধু, ট্যালেন্টেড মিউজিশিয়ান, ওয়ান অফ দ্য বেস্ট মিউজিশিয়ান। আমি কিন্তু জানতাম না যে গুরুর এই গানটা ওরে শুট ছিল, এই যে আমি যারে চাইরে সে থাকে মোরই অন্তরে, অথচ এই গানটা আমরা এত বছর ধরে গেয়েই যাচ্ছি সবাই মিলে। তো আমি কালকে ওই দিন গুরুর যেদিন আমরা শহীদ মিনারে নিয়ে গেলাম, ও কাঁদছিল, তো আমি জিজ্ঞেস করলাম, বলে হ্যাঁ এটা আমার করা, আমি কখনো তো বলিসনি। তো এইরকম যে কারণে লাবুর কথাটা আসলো, এরকম অনেক হিডেন মানুষ গুরুর জীবনে আছে। আমার এখন একটাই স্বপ্ন, সেই লুকিয়ে থাকা মানুষগুলিকে সামনে নিয়ে আসা। ইদুবাইকে আমি আনতে চাই সামনে ফ্রন্ট লাইনে, ইশতিয়াক ভাইকে আনতে চাই, নীলু ভাইকে আনতে চাই, হাবলু ভাইকে আনতে চাই, লাবুকেও আনতে চাই, এদের কথা আমরা শুনতে চাই, যারা ওনার সাথে কাজ করেছেন, দীর্ঘ সময় পার করেছেন। এবং এছাড়াও বাংলাদেশের, ইফ আই এম নট মিস্টেকিং, আমার মনে হয় 99.99 মিউজিশিয়ান গুরুর সাথে বাজিয়েছে কোথাও না কোথাও, কেউ যে বাজায়নি এই ধরনের ঘটনা নেই। সবারই একটু একটু সৌভাগ্য হয়েছে ওনার সাথে কাজ করার, হুইচ ইজ এ বিগ সারপ্রাইজিং। খুব সম্প্রতি তাকে নিয়ে একটা অ্যালবাম করতে চেয়েছিলেন এবং বোধহয় লিরিক্স গুলো কালেক্ট করে ফেলেছিলেন, গানও কমপ্লিট করেছিলাম, উনি ভয়েস দেয়নি শুধু। এখন এটা নিয়ে, এই যে ভয়েসটা দিল না, এটা আমার জীবনে একটা পরম শান্তি হয়ে গেল। এই ভয়েস দিলে আমার ভিতরে একটা দুঃখবোধ থাকতো যেটা বের করতে হবে, আর বের করতে গেলে আমার কষ্টটা আরো বাড়তো। ওনার খুব শখ ছিল আমার ছয়টা থাকবে, ওনার ছয়টা থাকবে। আমার আবার স্বপ্ন ছিল, আমার সৌভাগ্য ছিল যে এই কাজটা হতে যাচ্ছে, কিন্তু যখন আমরা মিউজিকটা শেষ করে এনেছি সব কিছু, তখনই গুরুর অসুস্থতা শুরু হলো, তারপর থেকে আর ভয়েস দেওয়া হলো না, কাজটা পজ হয়ে গেল। আর এখন ভাবছি ওই ট্র্যাকগুলি আমি অক্ষত ওইভাবে রেখে দিব, এগুলি কোথাও কাউকে দেওয়া হবে না। সেই সময় আজম খান এবং এই সময়ের আজম খান দুটোর মধ্যে যদি আপনাকে একটু বলতে বলি। গুরুর কিন্তু তারুণ্যের সময় যেটা ছিল সেটা হচ্ছে অবয়বে তারুণ্য ছিল, ভেতরে কিন্তু একই তারুণ্য। ওনার অবয়ব বলতে লম্বা লম্বা চুল, লম্বা লম্বা দাড়ি, এই মানে ওয়েস্টকোট, তারপর কোট, কোটের ভিতরে শার্ট পরা, বড় বড় কলারওয়ালা শার্ট পরা, বেলবটম ট্রাউজার পরা, হিলওয়ালা বুট পরা, এগুলি তারুণ্যের একটা প্রতীক। উনি 71 থেকে শুরু করে হয়তো 78-80 পর্যন্ত চালিয়েছেন, বাট 2011-এ ইভেন ওনার অসুস্থতা হওয়ার আগদিন পর্যন্ত ওই একই তারুণ্য কিন্তু ওনার মধ্যে ছিল, শুধু ছিল না চুল, কিংবা সেই দাড়ি গোফ, কিংবা সেই লম্বা লম্বা কোট, কিংবা সেই মানে ওনার একটা লুক ছিল, ওগুলি সব বাদ দিলে বাকি পুরো তারুণ্যটাই ওনার সাথে ছিল। বলি না কেন, যদি খেয়াল করো তোমরা সবাই দেখবা, উনি লাস্ট দিন পর্যন্ত যে গান টিভিতে রেকর্ড করেছে, এই যে আমি বাংলাদেশের আজম খান, যেটা হানিফ সংগীত করেছেন, করেছেন ইত্যাদি প্রোগ্রামের জন্য, এবং আমি পার্সোনালি গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংগীতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে অদ্ভুত কাজটা করার জন্য। গুরু একবার ট্রিটমেন্ট করে যখন ফিরে আসলেন, তুমি ওই গানটাই যদি দেখো,
যে ডান্সটা উনি করে গানের সাথে, যে নাচটা, ওনার যে মুদ্রাটা, এটা কিন্তু পৃথিবীর আরেকজনে শুধু আছে, ওনার নাম মাইকেল জ্যাকসন, উনিও মারা গেছে। ওনার একটা আলাদা স্টাইল ছিল, বাট ইনারটা একটা আলাদা স্টাইল, এই কপি কেউ করতে পারবে না, এটা কিন্তু মনের থেকে আসে ওনার। ওনার এই নাচটা ওনার কিন্তু গানের কথা এবং ওনার চলাচলের সাথে আসে, উনি নিজেও জানেন উনি কী করে। তিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, তারপরে পপ মিউজিকটাকে এই সমাজে পরিচিত করে দেয়, দেশে পরিচিত করে দেয়, জনপ্রিয় করে তোলার পেছনে তার একটা বড় ভূমিকা, এটা সম্পূর্ণ ভিন্ন একটা মাধ্যম, তাকে এটা অনুপ্রেরণা দিয়েছেন কে বা কিভাবে? এটা একটা গড গিফটেড ব্যাপার। আমার শোনা কথা, আমি আমি এগুলি দেখিনি, এগুলি যারা দেখেছেন তাদের থেকে কিছু কিছু শুনছি, এখন এখন আরও বেশি জানার চেষ্টা করছি ওনাকে, আমি আমি হয়তো অতটা জানি না, কিন্তু আমার শোনা কথা যে উনি আগে গণসঙ্গীত গাইতেন এবং প্রখ্যাত বই ডকুমেন্টসগুলিতে লেখা আছে যে যুদ্ধের সময় উনি দিনের বেলা যুদ্ধ করতেন, রাত্রেবেলা লোহা পিটি পিটি গান গাইতেন, প্লেট পিটি পিটি গণসঙ্গীত গাইতেন। এবং যখন উনি যুদ্ধ থেকে ফিরে আসলেন দেশ স্বাধীন করে, ওনারা সবাই মুক্তিযোদ্ধারা সবাই, তখন উনি এসে এক ধরনের দেখলেন তরুণ সমাজের কিছু করার নাই, আর দেশ স্বাধীন হয়ে গেছে, সবাই চুপচাপ বসে আছে, নির্জীব হয়ে পড়ছে, এরকম মানে কী করবো আর, কাজ কী, ভালো একটা দখল গেছে। তখনই ওনার সেই গান, ওর সালেকা মালেকা কিংবা হাইকোর্টের মাজারে, এই গান পুরো দেশকে আবার উজ্জীবিত করলো, পুরো তরুণ সমাজকে উজ্জীবিত করলো। আর ইফ আই এম নট মিস্টেকেন মুনমুন, 2011 এসে আমি এসে দাবি করতে পারি যে গুরু যদি ওই সময় ওই গানগুলি, বাংলা গানগুলি ওইভাবে না গাইতো, তাহলে আমরা যারা এখন ব্যান্ড মিউজিক করছি তথা পপ রক মিউজিক করছি, আমরা যারা ইংরেজি স্কুলে পড়াশোনা করেছি তারা ইংরেজি গানে গাইতাম, যারা হিন্দি স্কুলে পড়াশোনা করেছি তারা হিন্দি গাইতাম, আর যারা বাংলা স্কুলে পড়াশোনা করছি তারা কীভাবে যে বাংলা গানটা বাঁধতে হবে ওটা হয়তো অনেক সময় লাগতো জানতে, বিকজ সিস্টেমটা উনি সেট করে গেছে। সত্যি তার এত সান্নিধ্যে আপনি ছিলেন, তো কখনো এমন কোনো একটা ঘটনা, নিশ্চয় অনেক স্মৃতি রয়েছে, আপনি বলছিলেন হাজার স্মৃতি রয়েছে তার সাথে, এমন কোনো একটা ঘটনা যেটা আপনাকে সত্যি অনেক বেশি আবেগাপ্লুত করে তুলেছিল? হ্যাঁ, আমার এরকম অনেক ঘটনা আছে, সেটা জানবো ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আরও একটি বিরতি নেবার সময় হয়ে গেল, কোথাও যাবেন না, ফিরছি শীঘ্রই। ভাই পড়ো না, আমি কোন জায়গায়, কোথায় আছেন আপনি বলে এজিবি কলোনি আগে পড়ো। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম নিজান আমার আমিতে, আজকে আমাদের এই বিশেষ পর্ব আমাদের পপ সম্রাট আজম খানের স্মরণে, আর তাকে নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের দেশের লেজেন্ডারি মিউজিশিয়ান আইয়ুব বাচ্চু। ভাইয়া বলছিলেন একটা স্মৃতির কথা। হ্যাঁ, স্মৃতি তো অনেক আছে, এমনও দিন গেছে রাতের 12টার সময় উনি আমাকে ফোন করলো, ঘুমাইছো? প্রথম শব্দ, আমি না গুরু আমি ঘুমাইনি, আমি আসলে অনেক রাত জাগতাম, গিটার নিয়ে টুংটাং করতাম, আমি গুরু আমি ঘুমাইনি বলে আয়ে পড়ো না, আমি কোন জায়গায়, কোথায় আছেন আপনি বলে এজিবি কলোনি আয়ে পড়ো, আমি আমি এত রাত্রে যাবো কেমনে বলে আমি লোক পাঠাতেছি, তো দুটো মোটর বাইক আসলো আমার নিয়ে গেল, আমি গিয়ে ওনাকে জড়ায় ধরলাম, উনি আমাকে জড়ায় ধরলেন। এখানে উল্লেখ্য, আমার বাবা আমাকে এত চুমু খায়নি দুই গালে, গুরু আমাকে যে চুমু খেয়েছে মঞ্চে প্রকাশ্যে মানুষের সামনে, এবং আমার তাতে লজ্জা লাগতো বাট ভক্তি লাগতো, আমার মনে হচ্ছিলো এটা একটা বিশেষ প্রাপ্তি আমার জীবনে, এটা একটা স্নেহের একটা মায়ার প্রাপ্তি, এখন অনেক মিস করব। তো গেলাম ওই রাতে, দেখি 20,000 ক্রাউড, হাজার বিশেক ক্রাউড সেই রাতে। হ্যাঁ হ্যাঁ, ওনার কলোনি তো এটা, উনি তো কমলাপুরের পাশে না, এজিবি কলোনি ওনার কলোনি, ওই কলোনিতে 20,000 মতো ক্রাউড, যারা আয়োজন করেছেন তারা আছেন। উনি এবার মাইকে গেলেন, এই আমার ছেলে এসে পড়ছে, তারা ডাকছি, তোমরা দেখতে চাইছো ওর গান, এখন ওর গান আমিও গাইবো ওর লগে, বললো আমার বললো একটা গিটার দে, তো আমি গিটার দিল, আমি সেই তুমি গেলাম, আর গুরু আমার পাশে দাঁড়ায় দাঁড়ো, উনিও গাইলেন। সেই সময়ের অনুভূতি কেমন? ইটস ইম্পসিবল, ইনক্রেডিবল। উনি তো গাইতে, উনি পুরো গানটা জানতেন না, উনি খালি আমার জড়ায় ধরে ঝুলে আছে আর আমি গাচ্ছি বাজাচ্ছি, তো এক পর্যায়ে আমার এই গানটা শেষ হলো, তো উনি আমার বললো ল এবার আমি তোমার লোকে তোমার জন্য একটা গান গাই, আমি বললাম গান গুরু গান, মানে আমার আমার খুশিটা ছিল উনি আমি স্টেজে গিটার বাজাবো উনি গান গাইবে, এটা হচ্ছে আমার সারা জীবনের আনন্দ। তো উনি গান ধরলেন, আমি যে কে তোমার তুমি তা জেনে নাও, তুমি আমার আমি তোমার, চিরদিনই তোমারই তো থাকবো, সেই গানটা। আমি বললাম এটা আপনি গান বলেন, এটা তোমাকে উৎসর্গ করলাম আজকে, আমরা 4টা পর্যন্ত ছিলাম। এবং আরেকটা স্মৃতি আমার মনে পড়ে,
গুরু তোমায় সালাম একটা অ্যাড করেছিলাম আমরা, একটা টেলকোর জন্য, বাংলা লিঙ্কের জন্য। ওটা আমরা গিয়েছিলাম অনেক দূরে, পানির উপর শুটিং ছিল। তো গুরু সবাইকে জিজ্ঞেস করছে, এলআরবি সবাইকে জিজ্ঞেস করছে, তুমি সাঁতার জানো? তো রোমের বলছে, হ্যাঁ জানি। জি জানি। স্বপন জানো? হ্যাঁ জানি। জি জানি। মাসুদ তুমি জানো? জি জানি। তুমি তো জানো না? আমি বলছি, জি না, আমি জানি না। বলে, তাহলে এক কাম করো, যদি এটা উল্টো পুল্টে যায় তুমি বেশি ধাবা ধাবি করো না, আমার জড়ায় দূর খালি, আমি তোমার কুলে নিয়ে যাবো। এই এই মোহাব্বত, এই প্রেম আমি তো দেখি না, আমি কারো কাছে দেখিনি। হয়তো আমি একটু স্বার্থপর ওনার ব্যাপারে, এতদিন মুখ খুলিনি, এখনও মুখ খুলবো না। আমি একদিন জিজ্ঞেস করলাম, গুরু কীভাবে যুদ্ধ করলেন? বলে, দূর এগুলি বলার দরকার নেই। আর উনি অদ্ভুত একটা ইনফরমেশন, উনি যে একজন মুক্তিযোদ্ধা, একজন মহান মুক্তিযোদ্ধা, রিয়েল ফ্রিডম ফাইটার, এটা উনি বলতে চাইতেন না। আমি বুঝলাম না, আমি অনেকবার বলে, এটা বাদ দাও, তুমি অন্য আলাপ করো। আমি, না না, এটা বলেন আপনি। বলে, এটা বললে কী লাভ হবে, এটা তো হয়ে গেছে, দেশ তো স্বাধীন। মুক্তিযুদ্ধের কোনো গল্প তিনি কখনো, ওই যে ওটা বলেছেন একদিন উনি, আমি জানি না, আরও অনেকে ছিলেন ওনার সাথে, উনি বললেন, আমরা সবাই একটু একটু করে ঝিমাচ্ছে, আমাদের বস উপরে ঘুমাচ্ছে, মেইন যে লিডার, তো এর মধ্যে ওনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানি আর্মিরা ওই ওদের খাদ্যদ্রব্য নিয়ে আসছে নদী দিয়ে। তো হুকুম ছিল যে ওনাদেরকে দেখা মাত্র যেন জানায় আর কি, মেইন যিনি মেইন ওনাদের কন্ট্রোলার। তো হাসান ভাই বলে, আমি দেখলাম সবা ঢুকছে, একটা দুটা তিনটা করে অনেকগুলি নৌকা চলে আসছে। বলে, আমি তাড়াতাড়ি বলছি, স্যার বস উঠেন তাড়াতাড়ি, ওটা এসে বলে, দূর ফেলা রাখো। উনি এরকম, তো ওনার কাছে আবার হেভি মাটার গান ছিল, ইয়ের কাছে, ওনার লিডারের কাছে, আজম ভাই যার আন্ডারে ছিলেন, সেক্টর কমান্ডার, তো সেকেন্ড কমান্ড ছিলেন উনি। তো বলে, একদম কাছাকাছি এসে গেছে। আমি ওনাকে বললাম, আর কী করবো, ওনা তো চলে আসছে। তো বললো, তাই নাকি? বললো, উনি ঘুম থেকে উঠে উনি দিল ছুঁড়ে, আমাদেরকে বললো ফায়ার ওপেন করো সবাই একসাথে মেরে। বলে, 13টা নৌকা আমরা ঝাঁঝরা করে ফেললাম, তুলার মতো হয়ে গেল, আর কিছু কিছু পাকিস্তানি সৈন্য এদিক ওদিক পালাই গেল। বয়সে বড় হয়েছেন আপনি, যেটা বললেন যে ভেতরে তারানদীপ সব সময় ছিল, আর তার কথাবার্তা, তার আচার আচরণ একটু শিশু সুলভ ছিল বোধহয়। অদ্ভুত ব্যাপার, তুমি যদি কখনো ক্যামেরা নিয়ে যাও কমলাপুর এরিয়াতে ওনার কাজে, জসীমউদ্দিন লেনে, জসীমউদ্দিন লেনে, একটা ছোট বাচ্চাকেও জিজ্ঞেস করো যদি কখনো খেলেছে কিনা, আমার বিশ্বাস, আমি জানি না, ওই বাচ্চাও হয়তো বলবে, হ্যাঁ আজম নানার সাথে বা আজম আঙ্কালের সাথে খেলেছি। ছোটো থেকে বড় ওনার কাছে কেউ কোনো দিন আমার মনে হয় না কোনো কিছু বলে এমনি ফিরে গেছে। এত প্রচার বিমুখ থাকার কারণ কি ছিল? উনি তো প্রচার বিমুখ ছিল না, উনি ছিল স্বাভাবিক, উনি ছিল সাধারণ, কিন্তু এই সাধারণত্বটা ছিল ওনার অসাধারণত্ব। তার অসংখ্য জনপ্রিয় গান রয়েছে, তার মধ্যে যদি বলি আপনাকে, আপনার পছন্দের গানগুলোকে তালিকা করতে, কোনগুলো বলবেন? অসম্ভব এটা, কারণ কি নাই ওনার গানের মধ্যে। আমি তো গত পরশু দিন একটা গান দেখে মনে মনে আমি নিজে অবাক হয়ে গেছি, উনি 21 ফেব্রুয়ারি নিয়ে যে গানটা গাইলেন বিটিভিতে, আমি এই গানটা দেখে, আমি নিজেও এই গানটা শুনিনি, শোনার সৌভাগ্য হয়নি, অথচ আমি দাবি করছি আমি সিরিয়াস ভক্ত, কিন্তু গানটা আমি, উনি কখন করেছে আমি জানি না, তবে আমার মনে হচ্ছে এটা অপারেশন পরে কিছুদিন আগেই করেছে। হ্যাঁ, এই গানটা শুনে আমার মনে হচ্ছে এই গান ওনাকেই মানাই, যে সারা বিশ্বময় জানুক, 21 ফেব্রুয়ারি আমরা ভাষা ইত্যাদি ইত্যাদি, এরকম একটা লিরিক দিয়ে গান করেছেন। এবং অন্যান্য যে গানগুলি আছেন ওনার, তার মধ্যে সিরিয়াল করতে গেলে 30-40টা গান ইজিলি চলে আসবে। আপনার পছন্দের, সবচেয়ে পছন্দের গান? বেশি পছন্দ হচ্ছে উনি যাকে ভালোবেসে গান করেছিলেন, সারা রাত জেগে জেগে, কত কথা আমি ভাবি, পাপড়ি কেন বোঝে না তাই ঘুম আসে না, এই গানটা আমার সবচেয়ে প্রিয় গান। তো তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ওই গানটা কি একটু কে শোনানো সম্ভব হবে? আমার তো হবেই না গাওয়া, মানে আমার গলায় অন্য সুর আসবে না এরকম, মানে আমরা আসলে ওরকম করে গাইতে পারবো না। তারপর আমি গান গাইতে পারবো না, মানে এই মুহূর্তে আমার পক্ষে গাওয়া সম্ভব হবে না, মানে আমার গলা সুর আসবে না। প্রিয় দর্শক, আমাদের পপ সম্রাটকে নিয়ে কথা বলা আমাদের শেষ হবে না, কিন্তু আজকে সময় শেষ হয়ে যাচ্ছে, বিদায় নিতে হবে। আমাদের হৃদয়ে, আমাদের মনে, ধ্যানে, জ্ঞানে সব সময় আমাদের পপ সম্রাটের কথা থাকবে। যারা এই প্রজন্মে মিউজিক নিয়ে কাজ করছেন, তাদের জন্য নিশ্চয়ই তিনি একটা বিশাল অনুপ্রেরণার জায়গা জুড়ে থাকবেন। আমাদের এটাই আশা যে মানুষ সারা দেশকে জাগিয়ে তুলেছেন,
সারা দেশের মানুষকে নতুনভাবে বাঁচার একটা আশাও জাগিয়েছেন এবং পপ মিউজিকের মতো একটা ভিন্নধর্মী সঙ্গীত চর্চা তিনি শুরু করে দিয়েছেন এই দেশে। তাকে আমরা সব সময় যতদিন বেঁচে আছি সেই শ্রদ্ধাটুকু আমরা সবসময় তাকে দিয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।